আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর 99% মানুষ পৃথিবীর 50% সম্পত্তির মালিক, আর বাকি 1% মানুষ পৃথিবীর বাকি 50% সম্পত্তির মালিক। এর আসল কারণটা কি ভাগ্য? কেন বেশিরভাগ মানুষ সারা জীবন গরিব থেকে যায়, কেন ধনী হতে পারেন না? এর আসল কারণটা জেনে নিতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, এবং চ্যানেল নীল পৃথিবীকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলি সরাসরি দেখার জন্য। আমরা ধনী হতে পারি না, তার প্রধান কারণ হলো আমাদের এডুকেশন সিস্টেম। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস রয়েছে তার 10% আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে না। তাই প্র্যাকটিক্যাল লাইফে চলার জন্য আমাদের যে শিক্ষা, তা আমরা পেয়ে থাকি আমাদের বাবা মা এবং পারিপার্শ্বিক লোকজনদের কাছ থেকে। এখানে একটি প্রশ্ন রয়েছে যে প্রত্যেকের মা বাবা তাদের সাধ্যমতো ছেলেমেয়েদের শেখাতে থাকে। যেমন ধরুন, আমাদের ছোটবেলা থেকে কখনোই শেখানো হয় না আমরা বড় হলে কিভাবে ধনী হব, এবং তার পরিবর্তে আমাদের অজান্তেই শেখানো হয় কিভাবে আমাদের সবার সাথে মিলেমিশে চলতে হবে, কিভাবে প্রত্যেকের ওপর দায় দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আমাদের মস্তিষ্কের বেশিরভাগ কাজই হয় সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে। তার পরিবর্তে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় ভালো করে পড়াশোনা করে একটি চাকরি পেতে হবে। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা, কিন্তু একজন মা বাবা কখনোই আমাদের শিক্ষা দেন না যে বড় হয়ে নিজের একটা কোম্পানি তৈরি করো এবং তাতে প্রচুর লোকের চাকরির রাস্তা তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের মোটিভেশনটাই চাকরি করার জন্য তৈরি করা হয়, বাট চাকরি দেওয়ার জন্য তৈরি করা হয় না। এক্ষেত্রে আমরা পড়াশোনা করি টাকা রোজগারের জন্য, কিন্তু আমাদের শিখতে হবে এমন একটা উপায় যেখানে টাকা আমাদের পেছনে ছুটবে। তাই ছোটবেলা থেকেই আমাদের সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক জিনিস শিখে নিতে হবে। এই আইডিয়া আমাদের ধনী হতে সাহায্য করবে। বর্তমানে ইন্টারনেটের সুব্যবস্থায় আমরা এই ধরনের ধনী ব্যক্তিদের সান্নিধ্য খুব সহজেই পেতে পারব, যেমন রবার্টের লেখা রিচ ড্যাড পোর ড্যাড বই পড়ে। দ্বিতীয় কারণ আমাদের ধনী না হওয়ার। আমরা ধনী হতে না পারার আরেকটি প্রধান কারণ হলো আমাদের ডিমান্ড, অর্থাৎ চাহিদা। আমরা কিছু টাকা রোজগার করতে শুরু করলেই আমাদের মধ্যে খরচ করার ধুম পড়ে যায়। যেমন ধরুন দামি মোবাইল, মোটর বাইক প্রভৃতি। একবার ভেবে দেখুন, এই সব জিনিসগুলোর পেছনে আমাদের প্রতিদিন খরচ করতে হবে, অর্থাৎ রোজগারের তুলনায় খরচের পরিমাণ দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। তার ফলে অর্থ সঞ্চয় হবে না এবং ধনীও হতে পারবেন না। অন্যদিকে আপনি যদি ধনী হতে চান, তবে এই সব চাহিদাগুলো মেটানোর পরিবর্তে আপনি কিছু ইনভেস্ট করবেন। যেমন ধরুন বাড়ি ভাড়া দেবেন, নতুন কোনো ছোট ছোট বিজনেস শুরু করবেন। এইভাবেই আপনার অ্যাসেটগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে এবং আপনি ধনী হতে থাকবেন। তাই আপনি যা ইনকাম করছেন তার বেশিরভাগটাই অ্যাসেট তৈরি করার জন্য খরচ করবেন, এবং মিনিমাম পার্টটা নিজের চাহিদা মেটানোর জন্য খরচ করবেন। এতেই আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারবেন। তৃতীয় কারণ হলো ইনকাম করার ধরন। এখানে ইনকাম করার ধরন দুই ধরনের, অ্যাক্টিভ ও প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম হলো দোকান বা চাকরির মতো। আপনি যতক্ষণ দোকান খোলা রাখবেন বা আপনি যতদিন চাকরি করবেন ততক্ষণ ইনকাম হতে থাকবে। দোকান বন্ধ হলেই ইনকাম বন্ধ। কিন্তু প্যাসিভ ইনকাম হলো এমন একটা ইনকাম যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম হতে থাকবে। যেমন ধরুন স্টক বিজনেস, মিউচুয়াল ফান্ডস, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব প্রভৃতি। তাই আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকাম সোর্সের ওপর নির্ভর করেন, তবে তা কখনোই ধনী হতে পারবেন না। তাই আপনাকে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামও করতে হবে, তবেই আপনি ধীরে ধীরে ধনী হতে পারবেন। চতুর্থত, ধনী না হতে পারার আরেকটি প্রধান কারণ হলো আমরা সবসময় চেষ্টা করি টাকা বাঁচানোর। যেমন ধরুন 50% অফারের অপেক্ষা করা, 100 জনের পেছনে লাইনে দিয়ে 10 টাকা বাঁচানো প্রভৃতি। কিন্তু যারা ধনী তারা টাকা বাঁচানোর তুলনায় চেষ্টা করে টাকা ইনকাম করার। তাদের কাছে টাকা বাঁচানোর চেয়ে সময়ের দাম অনেক বেশি। তাই সঠিক সময়ে সঠিক কাজ করে ইনকাম করাটাই তারা প্রেফারেন্স করে। তাই সব সময় মূল্য দিন ইনকাম করার নতুন নতুন রাস্তা ভাবুন, এতেই আপনি ধনী হতে পারবেন। যদিও খুব কঠিন কাজ, তাও আজ মানুষ চেষ্টা করে অনেক কিছুতেই সফলতা এনেছে। আজ এ পর্যন্তই। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি কোনোভাবে উপকৃত হন, তবে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে তাদের উপকৃত হওয়ার সুযোগ করে দিন। লাইক ও কমেন্ট করুন। ধন্যবাদ।